গোছা ফুল আর এক বক্স চকলেট, ভালোবাসা দিবসের চেনা চিত্র। কিন্তু এই চেনা চিত্রের বদৌলতেই বদলে গেছে বিশ্বব্যাপী চকলেটের বাজারের চিত্র। ভালোবাসা দিবসকে সামনে রেখে বিশ্বব্যাপী বেড়ে গেছে চকলেটের দাম। অবশ্য দাম বেড়েছে বলার চেয়ে চাহিদা অনুযায়ী যোগান নেই বলাই ভালো। বিশ্বে কোকোর 60% চাহিদা পূরণ করে ঘানা এবং আইভরি কোস্ট। জলবায়ুগত প্রভাবের কারণে এই দুই দেশে কোকোর উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে গেছে। একদিকে উৎপাদন কম, অন্যদিকে ভালোবাসা দিবসকে ঘিরে চকলেটের বিপুল চাহিদা। সব মিলিয়ে আকাশ ছুঁয়েছে চকলেটের দাম। গত এক সপ্তাহে কোকোর দাম বেড়েছে রেকর্ড পরিমাণ। 40% দাম বৃদ্ধি পেয়ে টন প্রতি কোকো বিক্রি হয়েছে $6,000। অথচ গত বছরের এই সময়ে প্রতি টন কোকো বিক্রি হয়েছে এর অর্ধেকেরও কম দামে। বিশেষজ্ঞরা বলছেন, এল নিনোর প্রভাবে ভুগছে ঘানা ও আইভরি কোস্ট। ফসলের রোগ বালাই বেশি হচ্ছে, তাই উৎপাদন কমে যাচ্ছে। চাহিদা অনুযায়ী যোগান না থাকায় ভোক্তাদের বাড়তি দাম দিতে হচ্ছে। এর ফলে দ্রুত ব্যবস্থা নেওয়া না গেলে হয়তো চকলেট হয়ে যাবে বিলাসী কোনো পণ্য। কিন্তু ন্যাশনাল কনফেকশনারিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিএনবিসিকে বেশ মজা করেই একটি মেইল দেয়া হয়। সিএনবিসি চকলেটের ওপর বাড়তি দামের প্রভাব নিয়ে জানতে চেয়েছিল। উত্তরে তারা বলেছে, কোনো কিছুই এই মিষ্টি দাঁতগুলোকে আটকাতে পারবে না। তবে এরপর বলেছে, ভালোবাসা দিবস বলে হয়তো এই দামে চকলেট কিনতে কেউ কার্পণ্য করবে না, কিন্তু এই দাম দীর্ঘমেয়াদে থাকলে তা বাজারে বিরূপ প্রভাব ফেলবে।